হ্যালো এভরিওয়ান অ্যাচিভর্টস বাংলা চ্যানেলে সকলকে জানায় স্বাগত আজকে আমরা আবার শিশু শিক্ষা এবং শিশু মনস্তত্ব বিষয়ের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে একটা প্র্যাকটিস শেট আলোচনা করব এই প্র্যাকটিস সেটের প্রতিটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ সবগুলো বাছাইকৃত প্রশ্ন উত্তর আসন্ন যে প্রাইমারি টেট রয়েছে সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে দেখবে তোমরা প্রশ্ন কমন পাবেই এছাড়াও এটা আপার প্রাইমারি এবং সিটেট উভয় পরীক্ষার জন্যই প্রশ্ন উত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ তো চাইল্ড ডেভেলপমেন্ট এবং প্যাডাগোজি প্রতিটা প্রশ্নই বাছাইকৃত প্রশ্ন উত্তর সুতরাং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর যেহেতু এটা একটা প্র্যাকটিস সেট সেহেতু এর সাথে সাথে প্র্যাকটিস করো প্রতিবারের মতোই তোমাদের স্কোরটা লিখে রাখবে এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কত স্কোর হলো তো চলো শুরু করা যাক কোয়েশ্চেন নম্বর ওয়ান অন্তর্মুখী ছাত্রদের বলতে উৎসাহিত করার জন্য শিক্ষক কী করবেন যে সকল ছাত্র অন্তর্মুখী তাদের বলতে উৎসাহিত করার জন্য একজন শিক্ষক কী করবেন অপশানে দলবদ্ধ আলোচনার আয়োজন করে তাতে সব ছাত্রের অংশগ্রহণ বাধ্যতামূলক করবেন অপশন বি খেলাধুলো এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবেন যাতে ছাত্ররা অংশ নিতে ও বলতে উৎসাহিত হয় অপশান সি এই ধরনের ছাত্রদের লাগাতার প্রশ্ন করবেন এবং অপশন ডি ক্লাসে আলোচনায় যারা অংশ নেবে তাদের অতিরিক্ত নম্বর দেবেন তাহলে যে সকল ছাত্র অন্তর্মুখী তাদের বলতে উৎসাহিত করার জন্য শিক্ষক হিসেবে কি করণীয় তোমরা সঠিক উত্তর নির্বাচন করো প্রতিটা উত্তর নির্বাচনের জন্য কিছু সময় দেওয়া হবে তারপর উত্তর বলে দেওয়া হবে তোমাদের স্কোরটা অবশ্যই মিলিয়ে নিও যদি ঠিক হয় তাহলে লিখে রাখবে স্কোর পাশে খাতাতে এবং যদি ভুল হয় তাহলে ক্রস দেবে এবং লাস্টে ক্যালকুলেশন করে কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের টোটাল কত স্কোর হলো তো যাই হোক এর উত্তর হবে অপশান বি খেলাধুলো এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবেন যাতে ছাত্ররা অংশ নিতে ও বলতে উৎসাহিত হয় বিভিন্ন খেলাধুলো এবং অনুষ্ঠানে তাদেরকে অংশ নিতে বলতে হবে এবং তাদেরকে বলার সুযোগ দিতে হবে যেমন ডিবেট ধরো একটা অনুষ্ঠানে আয়োজন করা হলো সেখানে ডিবেট ডিবেটে অংশগ্রহণ করতে বলা হলো তো এভাবে তাদের যে অন্তর্মুখী ছাত্ররা রয়েছে তাদের বলতে উৎসাহিত করা যেতে পারে নেক্সট কোয়েশ্চেন নম্বর টু ছাত্রদের উদ্দীপ্ত করতে নিচের কোনটি কার্যকর হতে পারে অপশন এ ক্লাসে নীতি শিক্ষার বক্তব্য পেশ করা অপশন বি ছাত্রদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা অপশান সি বিভিন্ন বিষয়ে সফলদের উদাহরণ ছাত্রদের সামনে তুলে ধরা অপশান ডি ছাত্রদের বিশেষ পরামর্শ দেওয়া তাহলে এখানে কী বলা হয়েছে ছাত্রদের উদ্দীপ্ত করতে নিচের কোনটি কার্যকর হতে পারে এমসি গুলো খুবই কাছাকাছি আছে যে অপশানগুলো রয়েছে সেগুলো সবগুলোই খুবই কাছাকাছি আছে সঠিক উত্তর নির্বাচন করবে তোমরা ভেবে চিনতে নয় তো হয়ে যাবে তো এর উত্তর হবে অপশান বি ছাত্রদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা তাদেরকে উদ্দীপ্ত করতে তাদেরকে পুরস্কৃত করতে হবে তাহলে সেজন্য ছাত্রদের পুরস্কারের ব্যবস্থা করা নেক্সট কোয়েশ্চেন নম্বর থ্রি শিক্ষকতার প্রথম দিনটিতে একজন আদর্শ শিক্ষক কি করবেন শিক্ষকতার প্রথম দিনে একজন আদর্শ শিক্ষক কি করবেন অপশন এ ক্লাসের ছাত্রদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করবেন অপশান বি পাঠ্য বিষয় সম্পর্কে ছাত্রদের সুপষ্ট ধারণা প্রদান করবেন অপশান সি ছাত্রদের কাছে নিজের গ্রহণযোগ্যতা যাচাই করবেন এবং অপশান ডি ওপরের সবকটি শিক্ষকতার প্রথম দিন একজন শিক্ষক হয়তো জয়েন করলো তো সেই প্রথম দিনে তিনি কি করবেন তোমরা প্র্যাকটিস টিচিং করেছ অবশ্যই তোমাদের এ সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা রয়েছে যে প্রথম দিন তোমরা কি করেছিলে তোর উত্তর আশা করি সকলে ঠিকই বলেছ অপশান ডি এগুলো সবকটিই হবে প্রথমে ছাত্রদের ক্লাসে তাদের ব্যক্তিগত একটা সম্পর্ক স্থাপন করতে হবে তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের নাম জানতে হবে নিজের নাম বলতে হবে এভাবে একটা সম্পর্ক স্থাপন করতে হবে তারপর তাদের পাঠ্য বিষয় সেই যে পাঠ্য বিষয় রয়েছে তারা একটা সুস্পষ্ট ধারণা প্রদান করতে হবে এবং তাদের কাছে নিজের যে কতটা গ্রহণযোগ্যতা তারা কতটা আপনাকে গ্রহণ করলো সেই যোগ্যতা যাচাই করতে হবে তাহলে এক্ষেত্রে উত্তর হবে এগুলো সব কঠিন নেক্সট কোয়েশ্চেন নম্বর ফোর ক্লাসে একজন শিক্ষকের কর্তব্য ক্লাসে একজনের শিক্ষকের কি কর্তব্য বা কী করণীয় অপশানে প্রতিটি ছাত্রের প্রতি যথাযথ নজর দেওয়া অপশান বি ছাত্রদের সকলের প্রতি নজর না রাখা অপশান সি অতিরিক্ত বুদ্ধিসম্পন্ন ছাত্রদের প্রতি নজর রাখা এবং অপশান ডি বিশেষ বিশেষ ছাত্রের প্রতি নজর দেওয়া খুবই সহজ কোশ্চেন সকলেরই পারা উচিত ক্লাসে একজন শিক্ষকের কি কর্তব্য হওয়া উচিত এটা অবশ্যই তোমরা ট্রেনিংয়ে শিখেছ সেটা বিএড হোক বা ডিএড হোক অবশ্যই শেখানো হয় এই ক্লাসে একজন শিক্ষকের কী করণীয় রয়েছে তো এক্ষেত্রে কি উত্তর হবে অপশন এ উত্তর হবে প্রতিটি ছাত্রের প্রতি যথাযথ নজর দিতে হবে ক্লাসের প্রতিটা ছাত্রকে সমানভাবে দেখতে হবে তাদের সে অতিরিক্ত সম্পন্ন হতে পারে অতি বুদ্ধি সম্পন্ন হতে পারে বা পিছিয়ে পড়া ছাত্র হতে পারে উভয় প্রকার ছাত্রকে নজর দিতে হবে শুধুমাত্র যে সামনের বেঞ্চে বসে ছাত্রদেরকে পড়ালেন প্রশ্ন করলেন সেটা হবে না পিছনের থেকে বেঞ্চ পিছনের বেঞ্চ থেকে ছাত্রদের এবং মাঝের বেঞ্চ থেকে ছাত্রদের এর তাদের সাথেও দৃষ্টি নিক্ষেপ করতে হবে কোয়েশ্চেন নম্বর ফাইভ পড়াশুনোর মান উন্নয়নের জন্য বিশেষ প্রয়োজন পড়াশুনোর মান উন্নয়নের জন্য কোনটার বিশেষ প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা অপশন এ উন্নত মানের পাঠ্যপুস্তক সরবরাহ অপশান বি শিক্ষকদের ভালো বেতন অপশান সি উন্নত মানের গবেষণাগার ও লাইব্রেরি অপশান ডি শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন ও সঠিক পাঠ্যক্রম পড়াশুনোর মান উন্নয়নের জন্য কোনটি বিশেষ প্রয়োজন এখানে অপশান এও উত্তর মনে হতে পারে অপশান সিও উত্তর মনে হতে পারে অপশান ডিও উত্তর মনে হতে পারে ডি বিটা খালি হবে না ভালো বেতন এটা কি হয় তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন এবং সঠিক পাঠ্যক্রম এটাও প্রয়োজন উন্নত মানে পাঠ্যপুস্তক সরবরাহ উন্নত মানে গবেষণাগার বা লাইব্রেরি গবেষণাগারটা তো বাদে দিলাম প্রাইমারি ক্ষেত্রে লাইব্রেরির প্রয়োজন তো এই দুটো কাছাকাছি কিন্তু এখানে উত্তর হবে শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন এবং সঠিক পাঠ্যক্রম নেক্সট কোয়েশ্চেন নম্বর সিক্স ব্ল্যাকবোর্ডে লেখার সময় কোন দিকে গুরুত্ব দিতে হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা অপশানে লেখার কারুকার্য অর্থাৎ হ্যান্ডরাইটিংটা ভালো খারাপ এই এই বিষয়ে অপশান বি বড়ো হরপে লেখা অপশান বি পরিষ্কার হস্তাক্ষর মানে পরিষ্কার হাতের লেখা অপশান ডি ছোটো হরপে লেখা যখন ব্ল্যাকবোর্ডে একজন শিক্ষক লিখবেন তখন কোনটার দিকে নজর রাখতে হবে সেটা খুব ভালোভাবে লেখা নাকি খুব বড়োভাবে লেখা নাকি সেটা পরিষ্কারভাবে লেখা নাকি সেটা ছোট হরপে লেখা মানে ছোট অক্ষরে লেখা কোনটার দিকে নজর দিতে হবে খুবই সহজ প্রশ্ন অবশ্যই উত্তর সকলের যেন অপশন সি পরিষ্কার হস্তাক্ষর পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাতের লেখা লিখতে হবে ঠিক আছে সেটা বড়ও নয় খুব বড়োও নয় খুব ছোটও নয় মিডিয়াম সাইজের যেন পরিষ্কার হস্তাক্ষর হয় যেটা ছাত্রদের শিক্ষার্থীদের বোধগম্য হয় সেরকম হস্তাক্ষর হতে হবে নেক্সট কোয়েশ্চেন নম্বর সেভেন একজন শিক্ষকের দক্ষতা বিচার করা যায় কিসের ভিত্তিতে এটাও গুরুত্বপূর্ণ পর্যন্ত প্রশ্ন একটা শিক্ষকের দক্ষতা কিসের ভিত্তিতে বিচার করা যেতে পারে অপশন এ লিখিত বই প্রকাশ অপশন বি চাকরির সময়কাল অপশন সি ব্যক্তিত্ব এবং ডি ছাত্রদের প্রয়োজনে সামিল হওয়া একজন শিক্ষকের দক্ষতা বিচার করা কিসের ভিত্তিতে যাবে এই প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন উত্তর কী হবে অপশান ডি ছাত্রদের প্রয়োজনে সামিল হওয়া একজন শিক্ষকের কী প্রয়োজন না ছাত্রদের যে প্রয়োজন রয়েছে সেগুলোতে সেগুলো সমস্যার সমাধান করা প্রয়োজন মেটানো তাহলে প্রয়োজনে সামিল হওয়া নেক্সট কোয়েশ্চেন নম্বর এইট শিক্ষাদান সম্পর্কে নিচের কোনটি সঠিক অপশানে শিক্ষার পূর্ব শর্ত শিক্ষাদান অপশান বি শিক্ষাদান শিক্ষাকে সুবিধাজনক করে অপশান সি শিক্ষাদান শিক্ষার্থীদের উদ্বেগকে সীমিত হবে এবং অপশান ডি ভালো শেখার জন্য শিক্ষাদান প্রয়োজন শিক্ষাদান সম্পর্কে কোনটা সঠিক সেটা জিজ্ঞাসা করা হয়েছে একটু ভাবলেই একটু ভালো করে পড়লেই উত্তর পাওয়া যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার শিক্ষাদান শেখাকে সুবিধাজনক করে এটাই হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন নম্বর নাইন ষষ্ঠ শ্রেণীর ছাত্র সন্ধ্যা ও মমতা খুবই মেধাবী কিন্তু তারা একে অপরের প্রতি ঈর্ষাপরায়ণ অর্থাৎ তারা কি বলবো ছোটদের মধ্যে কি হয় বা কম বয়সীদের মধ্যে কি হয়ে থাকে একটা ঈর্ষা যাকে অর্থাৎ হিংসা থাকে শিক্ষক হিসেবে আপনি কিভাবে তাদের সামলাবেন দুজনাই খুবই মেধাবী এবং পড়াশোনাতে ভালো তো সেক্ষেত্রে একে অপরকে হিংসা করে একে অপরের প্রতি তো সেক্ষেত্রে একজন শিক্ষক হিসেবে কি করণীয় অপশানে এ নিয়ে বিশেষ চিন্তা চিন্তিত হবেন না কারণ বড় হলে তাদের সমস্যা কেটে যাবে অপশান বি স্বাস্থ্যকর প্রতিযোগিতা সম্পর্কে বিচক্ষণতার সঙ্গে তাদের বুঝিয়ে দেবেন অপশান সি তাদের বিষয়টি নিয়ে ক্লাসে সকলের সামনে আলোচনা করবেন এবং অপশন ডি তাদের ব্যাপারটি যে আপনার পছন্দ নয় তা বুঝিয়ে দেবেন অপশনগুলো দেখতে একটু অসুবিধা হতে পারে যেহেতু পেজটা এখানে ব্রেক হয়েছে অনেকটা জায়গা নষ্ট হয়েছে আমি আরেকবার অপশনগুলো দেখিয়ে দিই এর উত্তর হবে অপশান বি স্বাস্থ্যকর প্রতিযোগিতা সম্পর্কে বিচক্ষণতার সঙ্গে তাদের বুঝিয়ে দেবেন নেক্সট কোয়েশ্চেন নম্বর টেন ক্লাসে একজন ছাত্র একটি প্রশ্ন করল প্রশ্নের উত্তরটি আপনার জানা নেই শিক্ষক হিসেবে আপনি অর্থাৎ শিক্ষক হিসেবে আপনি কি করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা পরীক্ষাতে আসতেই পারে এসেছে বিভিন্ন বিভিন্ন পরীক্ষাতে টিচার্সের যে পরীক্ষা সেখানে এসেছে এটা কোশ্চেন এটা আর এটা আসতেও পারে অপশানে এরকম প্রশ্ন করার জন্য ছাত্রটিকে ধমক দেবেন অপশান বি ছাত্রটিকে উপেক্ষা করবেন এবং পড়ানো চালিয়ে যাবেন অপশান সি ছাত্রটিকে বলবেন যে আপনি উত্তরটি জেনে নেবেন এবং অপশান ডি উত্তরটি জানেন না বলে আপনি লজ্জিত হবেন কোনো ছাত্র যদি আপনাকে প্রশ্ন করে এবং সে প্রশ্নের উত্তর যদি আপনার জানা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কি করণীয় এর উত্তর কী হবে অপশানসি ছাত্রটিকে বলবেন যে আপনি উত্তরটি জেনে নেবেন সেক্ষেত্রে ছাত্রটি কখনোই ধমক দেওয়া উচিত নয় তাকে উপেক্ষা করা উচিত নয় আবার নিজে লজ্জিত বোধ করারও কিছু নেই সকলের সব জানা নাও থাকতে পারে তো সেক্ষেত্রে উত্তরটা আপনি ছাত্রটিকে বলবেন যে উত্তরটা জেনে নেবেন এবং পরবর্তীতে তাকে জানিয়ে দেবেন নেক্সট কোয়েশ্চেন নম্বর ইলেভেন ষষ্ঠ শ্রেণির একটি ছাত্র একজন শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করেছিল অষ্টম শ্রেণীতে সেই শিক্ষকই ক্লাসে রয়েছেন শিক্ষককে এড়িয়ে চলছেন শিক্ষক কি করবেন কোনো ছাত্র যদি শিক্ষকের সাথে দুর্ব্যবহার করে তাহলে শিক্ষক হিসেবে কি করণীয় ছাত্রটিকে উপেক্ষা করবেন তার পূর্বের আচরণ তাকে স্মরণ করিয়ে দেবেন আলাদা করে ডেকে ছাত্রটিকে শ্বশ্বস্ত আশ্বস্ত করবেন এবং অপশন ডি তার মা বাবাকে ডেকে তার দুর্ব্যবহারের কথা জানিয়ে দেবেন তো এর উত্তর হবে সি আলাদা করে ডেকে ছাত্রটিকে আশ্বস্ত করবেন নেক্সট কোয়েশ্চেন নম্বর টুয়েলভ গায়ের রং কালো হওয়ায় আপনার ক্লাসের ছাত্র রাজুকে তার সহপাঠীরা বিরক্ত করে রাজু বলে একজন ছাত্র তার গায়ের রং কালো সেজন্য তার যে সহপাঠীরা রয়েছে তাকে বিরক্ত করে শিক্ষক হিসেবে আপনি কি করবেন অপশানে বিষয়টিকে উপেক্ষা করবেন অপশন বি ক্লাসের সব ছাত্রকে কঠোর তিরস্কার করবেন অপশান সি এ বিষয়ে গুরুত্ব দিতে রাজুকে বারণ করবেন এবং অপশান ডি বিভিন্ন মানুষের পার্থক্য সম্পর্কে ক্লাসের সবাইকে বলবেন তো এর উত্তর অবশ্যই অপশন ডি বিভিন্ন মানুষের পার্থক্য সম্পর্কে ক্লাসের সবাইকে বলবেন সব মানুষ সমান হয় না কোন মানুষের গায়ের রঙ পরিষ্কার কোনো মানুষের গায়ের রঙ কালো কোন মানুষ মোটা হতে পারে কোন মানুষ পাতলা হতে পারে তো সেক্ষেত্রে কাউকে মোটা বলে রাগানো বা কাউকে কালো বলে রাগানো এই বিষয়গুলো যাতে না হয় সেই জন্য কি হয় যে মানুষের যে পার্থক্য রয়েছে সে বিষয়ে সকলকে অবগত করতে হবে আজকে এই বারোটা প্রশ্ন উত্তরই ছিল প্র্যাকটিসেটে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং তোমাদের কত স্কোর হলো সেটাও কমেন্টে অবশ্যই জানিও এরকম প্রশ্ন উত্তর নিয়ে আরও প্র্যাকটিস শেখ দেওয়া হবে অবশ্যই চোখ রেখো পরবর্তী ভিডিওগুলির দিকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ